পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকেন যারা আসেন, সবকিছু দেখেন, মানে অনেকটা এলাম দেখলাম জয় করলাম। আর কিছু কিছু মানুষ থাকেন তারা পরিশ্রমের মাধ্যমে তিল 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 করে নিজেকে গড়ে তোলেন। আমি আজকে সেরকমই একজন মানুষকে নিয়ে এসেছি আমাদের আজকের এই রাত বিরাতে। আমার বন্ধু মানুষ, বড় ভাই এবং দীর্ঘদিনের পরিচিত, যে মানুষটির হাসি দেখলে মনে হয় না পৃথিবীতে দুঃখ বলে কিছু আছে, সাদাত, অভিনেতা, শিল্পী, কত পরিচয় দিব আপনাকে, প্রেমিক, বন্ধু, থিয়েটার কর্মী, মানে মানে পরিচয়ের তো অভাব নেই ভাই আপনার। শুধু অভিনয় শিল্পী, এটাই, শুধু অভিনয় শিল্পী, শুধু অভিনয় শিল্পী না, থিয়েটার কর্মী। থিয়েটারটা শুরু করেছিলেন কবে? থিয়েটার প্রফেশনালি শুরু করেছিলাম ইন দি ইয়ার অফ 1997 এন্ড 98, 20 বছর। 20 বছর মানে সিএটি থেকেই কি আপনার? না, সিএটি থেকে প্রফেশনালিজম শুরু। এর আগে লাকি ভাইয়ের দলে, লোকনাট্য দলে কাজ করেছিলাম প্রায় এক বছরের মতো। এর আগে কলেজের নিজস্ব একটা দল ছিল, বন্ধুনাট্য দল, 90 দশকে একদম প্রথম থেকে। এগুলো থিয়েটারে যদি না আসতেন আর কি, তাহলে কোন দিকে যেতেন? এইটা তো আসলে বলা খুব টাফ। মানে থিয়েটারে আসাটা কি পূর্ব পরিকল্পিত ছিল? না, আমি আমি যে একদম মানে স্টুডেন্ট লাইফ থেকে, ক্লাস সিক্স থেকেই আমি মঞ্চ নাটক করতাম। সেটা যে তখন ক্লাস সিক্স থেকে তখন থেকেই মনে হচ্ছিলো যে এটা করবো বা করা যায়। তারপরে প্রতি বছর ওই বছরে একটা দুইটা শো, স্পেশাল ডেগুলো যেটা হয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, এই সমস্ত দিবসের নাটক করা হতো। তারপরে যখন, তখন তো চাইলেই অনেক দিন করা যেত না, লেখাপড়ার একটা চাপ ছিল, স্টুডেন্ট একেবারে খারাপ ছিলাম না, পড়তেও হতো মোটামুটি। এরপরে কলেজ শেষ করে যখন গ্র্যাজুয়েশন করলাম, তখন আর কি প্রফেশনাল থিয়েটারটা করার একটা সুযোগ হলো, ওর মধ্যে সিএটিকে পেলাম আর কি করা। আর থিয়েটারে না আসলে কি হতাম? থিয়েটারে না আসলে জানি না, আমার অনেক কিছু, আমি কিন্তু এই দূরপাল্লার বাসের গাইডও হতে পারতাম। সিরিয়াসলি, আমি যখন এই মানে এক জেলা থেকে আরেক জেলায় যাই বা যেতাম ছোটোবেলা, তখন মূলত আমি আমি এই লোকটা হব, এবং বাবাকে বলতে সাহস পেতাম না কিন্তু, কী ব্যাপার এটা, এটা কেন হবে, মানে এই লোকটা যখন এই যে রাতের, এই যে এখন রাতেরবেলা কিছু ঘুরছি আমরা, রাতের বেলা এক জেলা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সে দিন শুরু করেছে এক জেলাতে, শেষ করছে দিন আরেক জেলাতে, ওইটা আবার অনেক রকম মানে ফ্যান্টাসি কাজ করতো। আবার যখন দর্জির দোকানে যেতাম, উনি যখন একটা প্লেন একটা কাপড় ফেলতো, আমাকে তিন দিন পরে বা এক সপ্তাহ পরে একটা শার্ট বানিয়ে দিত, আমি এই লোকটা হব, কি কাপড় কেসে পোশাক বানিয়ে দেয়, এরকম একটা চিন্তাভাবনা ছিল। এগুলোই বোধহয় এক ধরনের সাইন অ্যান্ড সিম্বল যে আপনি আসলে শিল্পী হতে যাচ্ছেন, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এক ধরনের সাইন অ্যান্ড সিম্বল কিন্তু, মানে দেখেন আপনি একটু আগে যে যেটা বললেন, সকাল শুরু করলো একটা জেলাতে, হ্যাঁ শেষ করলো, শেষ করলো আরেকটা জেলাতে, তা আপনি সকাল শুরু করেন হচ্ছে হয়তো বা সাদাত হিসেবে, সকালে ঘুম থেকে উঠে আয়নায় সাদাত, আপনি একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরেই যখন মেকআপ টেবিলে গিয়ে বসছেন, তখন আপনি আর সাদাত নয়, অন্য কেউ, হ্যাঁ এক্স ওয়াই বা জেড, একটা সেটে কাজ শেষ করে যখন আরেক সেটে যাচ্ছেন, তখন আবার আপনার পরিচয় আরেকটা পরিচয় দাঁড়াচ্ছে, এবং ওই যে বিশাল বড় কাপড়ের টুকরা থেকে শার্ট তৈরি করে দেয়া, ওইটাও কিন্তু আপনিই করছেন আসলে, মানে আপনি একটা স্ক্রিপ্ট পাচ্ছেন, কিন্তু ফাইনালি যে আমরা স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টারটাকে পাচ্ছি, কিন্তু আর্টিস্টকেই তৈরি করতে হয় আসলে, আর্টিস্টকেই তৈরি করছেন সেই জায়গা থেকে, এটা লোভ হচ্ছে। সেই সব দিনের কোনো একটি নাটকের থেকে যদি একটু গান শোনাতেন। হ্যাঁ হ্যাঁ, আমার ভেলুয়া সুন্দরীর একটা গান যদি এই মুহূর্তে আমার মনে পড়ে, আমার নাইকে কোন সাইগান পারে তুমি গুনছো ঢে, আমার নাইকে কোন সাইগান পারে তুমি গুনছো ঢে, পঙ্খি যদি হইতাম আমি ছাড়ি বাড়ি ঘর, উড়িয়া উড়িয়া লইতাম বন্ধু তোমা আরো
শাহিগর পারে তুমি গুনেছো ঢে। বহু বছর পর একটা শোয়ে আমাকে পারফরমেন্স করতে হচ্ছে এবং ওইটা ছিল আমার জীবনের ঐতিহাসিক একটা শো, কারণ ওই শোটার সঙ্গে আমার অনেক কিছু জড়িত আছে। সেটা হচ্ছে দিল্লিতে যেতে হবে আর NSG ফেস্টিভ্যাল কিন্তু এই যে কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, মানে দিল্লিতে একটা হয় সঙ্গে আর একটা জায়গাতে হয়, এখন তো এটা আরও অনেক বড় হয়েছে, অলিম্পিক হয়েছে। হ্যাঁ, তো ওই শোয়ে আমি ছাড়া আর কোনো উপায় ছিল না যাওয়ার। 2009 জানুয়ারির 19 তারিখে শো ছিল। হ্যাঁ, তো ওই শোয়ে আমাকে যেতে হলো, তখন বললাম যে ঠিক আছে আমি যাব, এই শোটা আমি করব। একটা শো করার জন্য আমি দিল্লিতে যাই। তখন আমার ওয়াইফ ওয়াজ এক্সপেক্টিং, তার ডেলিভারি ডেট ছিল January 27। আমার যাওয়ার সময় স্ত্রী যে আমাকে ধরে যে কান্নাটা দিয়েছিল, আমি বুঝেছিলাম বোধহয় ঘটনাটা ঘটে যাবে, এবং ঠিক তাই যেই মুহূর্তে আমি মেকআপ রুমে, শোয়ের আগে মোবাইল রাখার কথা না, আবার যেহেতু একটা এমার্জেন্সি পিরিয়ডে আমি দেশের বাইরে, একটা মোবাইল ছিল ইন্ডিয়ান নাম্বার, আমার কস্টিউমের পকেটেই ছিল, রিং আসলো, আমার শালী কল দিল যে আপুকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আপু মানে আমার স্ত্রী ওটিতে ঢুকলো, আমি স্টেজে ঢুকলাম, ওর ডেলিভারি হচ্ছে, আমার পারফরমেন্স চলছে। এই বড় বড় জিনিসগুলোই আসলে আপনাকে অন্য সাধারণ একজন মানুষের চেয়ে কিংবা অন্য 10 জন অ্যাক্টরের চেয়ে আলাদা করে দেয়। আপনাকে যে বলা হয় ডেডিকেটেড অ্যাক্টর, তার কারণ বোধ হয় এইটা। আমার একটু বেড়ে ওঠার তো আসলে একটু অন্যরকমই, কারণ প্রফেশনাল থিয়েটার করে বেড়ে ওঠা আর গ্রুপ থিয়েটার বা চর্চা একটু আলাদা। যেমন আমি আপনাদেরকে অনেক রেসপেক্ট করি, যেমন আপনারা আমার মনে হয় যে আমার চেয়ে অনেক বেশি কষ্ট করে থিয়েটার করেছেন। হ্যাঁ, এক অর্থে হ্যাঁ, এটাই সঠিক। কারণ আপনি অন্য একটা চাকরি করে এসে সন্ধ্যার সময় থিয়েটার করেছেন, কেউ ব্যবসা করে, কেউ দোকানটা বন্ধ করে এসে করেছে, অন্য একটা কাজ মাথা থেকে সরিয়ে তারপর করেছে, এটার জন্য অনেক উইল পাওয়ার লাগে। আমি কেন অনেক বেশি রেসপেক্ট করি, যে মানুষটি অন্য কাজ থেকে এসে সন্ধ্যায় এটা করতো, বিকেলে তার তো রুটি রুজি চিন্তা করতে হতো, ওইখানকার একটা ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্টের চিন্তা করতে হতো, আমাকে তো এটা করতে হয়নি। আমি মন দিয়ে শুধু পারফরমেন্সটা করলেই মাস শেষে আমার ঘরে টাকাও এসেছে, হ্যাঁ, যেটা দিয়ে আমার বাড়ি ভাড়া হয়েছে, আমার স্ত্রী সন্তান হ্যাঁ ভরণ পোষণ হয়েছে। সো অনেক দায়িত্ব নিতে হয়নি আসলে পারফরমেন্সের বাইরে, মানে অন দ্যাট পয়েন্ট উই আর ভেরি লাকি। হাঁটতে 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 অনেক দূর কিন্তু আসছেন। আপনার একটা বড় প্রাপ্তি কি জানেন? এটাকে রীতিমতো বলেন যে ঈর্ষা করি, হ্যাঁ একটু ঈর্ষা করি। শিশুরা কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। এটা হয়তো আপনি ভাববেন যে শুধুমাত্র সিসিমপুরের বাহাদুরের কারণে, শুধু বাহাদুরের কারণে না, মানে টেকনিকটা কি যদি একটু শিখানো, বাচ্চারা ভীষণ ভালোবাসে। আমি আমার ঘরেই আমার একটা সন্তান আছে, সেও দেখলাম আপনাকে ভীষণ পছন্দ করে। এইটা কারণ আমি জানি না, কোনো একটা কারণ আছে আপনার মধ্যে, কোনো একটা আপনার কাজের মধ্যে কোনো কিছু একটা আছে যেটাতে শিশুরা আকৃষ্ট হবে। আমি বাহাদুরের বয়স, বাহাদুরের বয়স তো মানে মানে বাহাদুর হয়ে ওদের সামনে যাওয়ার বয়স প্রায় 10 বছর। মানে বাহাদুর করতে গিয়ে আমাদের একটা ট্রেনিং বলি বা প্রথম ক্যারেক্টার বাইবেল যেটা পেয়েছি আমাদের, যেমন শিশুকে আমার পার্সপেক্টিভ থেকে না দেখা, একটা শিশুকে আর একটা শিশুর পার্সপেক্টিভ অথবা ওর নিজের পার্সপেক্টিভ থেকে দেখা, এই যে একটা ট্রেনিং, বোধ হয় এইটা শিশুরা অনেক বেশি পছন্দ করে। যেমন আমি আমি আমার মেয়ের সঙ্গে যখন কথা বলি, আমি যখন শুধুমাত্র টিপিক্যাল বাবা হয়ে যদি কথা বলার চেষ্টা করি, আমি দেখে ওকে কমিউনিকেট করতে পারি না, কিন্তু ও ওর বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে ওভাবে কথা বলতে আমি যদি অ্যালাউ করি এবং আমিও ঠিক ওর বন্ধুর মতো করার সঙ্গে কথাবার্তা বলা শুরু করি, তখন দেখি ও অনেক ভালো কমিউনিকেট করে। এটা হতে পারে একটা কারণ। আপনার চেহারায় না একটা অদ্ভুত নিষ্পাপতা, আমি বলছি না যে আপনি প্রচুর পাপ করে বেড়ান, আমি বলছি যে চেহারার মধ্যে সবসময় একটা জল 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 দীপ্তি মানে লেগেই থাকে। এটা এটা কিভাবে আবরণ করে?
না, এটা তো সৃষ্টিকর্তা দেয়া, সৃষ্টিকর্তা দেয়া। কিন্তু আপনার আমি মানে আমি লোকানো যত্নের কথা জানতে চাচ্ছিলাম, যে আপনি যত্ন কি করেন? না এইটা নিজের যত্ন করতে হয় এবং যত্নটা করি। যেমন আমার খাদ্যাভ্যাসটা একটু ভালো, ঠিকঠাক আছে, পরিমিত খাওয়া, অনেক বেশি না খাওয়া, রেড মিট না খাওয়া, ভারী খাবার কম খাওয়া বা পারলে না খাওয়া, মেইনলি ফুড হ্যাবিট, আর কিছু না। আপনার একটা গান শুনি প্লিজ। প্লিজ প্লিজ। ছেঁড়া পলিথিনের মতো ভুক্কা হইয়া উড়ি, বাদামের খোসার মতো পার্কে পার্কে ঘুরি, পথে ঘাটে ফেলে রাখা শূন্য প্যাকেটে, পথে ঘাটে ফেলে রাখা শূন্য প্যাকেটে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমি নাই রে, আমার আমি নাই রে, আমি স্ত্রীবিহীন সেই সুয়ামের বাসর রাত গড়ি, আমি স্ত্রীবিহীন সেই সুয়ামের বাসর রাত গড়ি, কে হে আমারে, কে আমারে খেয়ে দে ফেলে রেখেছে, আমার আমি নাই, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, যে কোনো কিছুই আসলে প্রেমে ফেলতে পারে। যেমন লাস্ট বদ্রুলালাম সৌদের যে ছবি গেল গহীন বালুচর, এই চরিত্রটার প্রেমে আমি পড়েছিলাম খুব। আবার এই যে 100 বস্তা চালের কথা বললাম নাটকটা, এই চরিত্রটার প্রেমেও কিন্তু খুব পড়েছিলাম, এবং এই মানুষটার সঙ্গে খুব বসবাস করতাম, ওর সঙ্গে সময় কাটাইতে অনেক ভালো লাগত। যদি আপনার প্রশ্ন এই আঙ্গে কি হয়ে থাকে আর কি, রাতে যত বেশি পারি আর কি নিজের কাছে থাকি, নিজেকে দেখি, নিজেকে প্রশ্ন করি, উত্তর খুঁজি, অনেক বেশি নিজের হতে পছন্দ করি রাতে। দাদু ভাই একটা প্রশ্ন, এমন কোন চরিত্র কি আছে আপনার বইয়ে পড়া কিংবা সিনেমায় দেখা কিংবা আমাদের কোনো সিনেমা কিংবা বাইরের কোনো সিনেমায় যেটা দেখে আপনার মনে হয়েছিল যে ইস যদি এটা করতে পারতাম? না, এটা অনেক সময় মানে যখন যেই ছবি দেখি বা নাটক দেখি ওর মধ্যে থেকে, মানে এটা সব মুভিতে হয় না কিন্তু এটা অনেকই হয়, আমার এই চরিত্রটা বোধহয় আমি করলে আরেকটু ভালো তো বা এটা করতে পারতাম এরকম, কিন্তু খুব বেশি মানে অনেক ইচ্ছা, অনেক পাগল হয়ে ওঠা, আল্লাহ এই চরিত্রটা আমি করতে চাই বা করব এরকম জায়গায় মানে আমি এখন পর্যন্ত কিছু দেখি না, মানে আমি পাইনি এরকম চরিত্র। কিন্তু মানে মঞ্চনাটকে থিয়েটারে এরকম হয় যে যখন থেকে আমি শুরু করি যে আগামী 7 দিন পরে বা 10 দিন পরে ওই নাটকের শো, ওই চরিত্রটা আমি করব, ওই সময়টা এই চরিত্রের মধ্যে থাকে, এইটা একদম আমার মানে ডেইলি লাইফেও, তখন সারা থেকে বেরিয়ে গিয়ে দিনের অধিকাংশ সময়টা আমি চরিত্রের মধ্যে থাকি। ভবিষ্যতে কখনো কি আমরা সিনেমা বানাতে দেখবো আপনাকে? সিনেমা বানাতে দেখার সম্ভাবনা আছে। স্বপ্ন তো দেখেন নাকি? স্বপ্ন দেখি, ভাবি, নিজেকে তৈরি করার কথাও ভাবি, তৈরি হয়তো করছিও এবং সেটা অবভিয়াসলি শিশুদের জন্য। আর যদি আমি স্বপ্নের কথা বলি, একটা স্বপ্ন আমার মধ্যে খুব আছে, আমি একটি স্কুল করতে চাই, সেখানে এই টিপিক্যাল কারিকুলামের লেখাপড়া না, আবার এর বাইরে অন্য মানে অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো কিছু না। ওই শিশু
ওর মনটা যেন এমনভাবে তৈরি হয় ও আঘাত করবে না, দুর্বলকে আঘাত করবে না, ও কখনো হিংস্র হয়ে উঠবে না, ও সুরকে ভালোবাসবে, ও অসুরকে ঘৃণা করবে। হ্যাঁ, ও শিল্পচর্চা করুক বা না করুক, ও শিল্পর কদরটা বুঝবে, মূল্যটা বুঝবে, ও মানুষকে ভালোবাসবে। তো ওই স্কুলটা এটা ফিল করার ব্যবস্থাটা করা। তো এরকম কিছু কারিকুলাম নিয়ে যদি কখনো পারি, আমার বিশ্বাস আমি পারবো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম অসার্থপর। আপনি নিজেকে কি পাখি মনে করেন কিনা আমি জানি না। অবশ্যই অবশ্যই, আমি কিন্তু নিজেকে মাঝে মধ্যে পাখি মনে হতে ভালোই লাগে। আমাদের এই শহরটার সব কিছু সুন্দর, রাতের সৌন্দর্য তো একেবারে কথাই নাই, দিনের বেলা এই যে মাঝে মধ্যে যখন ট্রাফিক জ্যামে পড়ি না, ওই সময়টা মনে হয় যদি সত্যি সত্যি যদি ওই ওই অন্যান্য ভাবনা বাদ, মানে সেই রোমান্টিক ভাবনা, পাখি হয়ে উড়ার ভাবনা সব বাদ, শুধু ট্রাফিক জ্যামটাকে যদি এড়াইতে পারতাম তাহলে মন হতো না। সাধু ভাই, একদম ডিরেক্টলি জিজ্ঞেস করতেছি, প্রতিটি মানুষেরই থাকে, আমারও আছে, সবারই থাকে, কিছু কিছু বিষয় থাকে মানুষ ভাবনার মধ্যে ভাবে, যদি আবার 20 বছর বয়স থেকে শুরু করতে পারতাম তাহলে এই এই কাজগুলো করতাম, এরকম কোনো কাজ কি আছে যেটা ভাবনার মধ্যে আছে? সেটাও এই অভিনয়কে ঘিরেই হতো। অভিনয় শিল্পী বা নাট্যকর্মী হয়ে ওঠার পেছনে পরবর্তীতে যেগুলো নিজেকে আবিষ্কার করলাম যে এটা ভুল হয়েছে বা এটা না করলে হতো, থিয়েটারে গ্যাপটা না দিলে হতো, কিংবা টেলিভিশনটা আরও আগে শুরু করলে হতো বা ফিল্মের দিকে গেলে হতো, কিন্তু মনে হয় না মানে অনেক নতুন কিছু বা অনেক ভালো কিছু করতে পারতাম, আমার মনে হয় যে আবার একই জিনিস হতো। আপনার জায়গা থেকে যদি বিশ্লেষণ করেন যে কোন জায়গাটা আপনি এনজয় করেছেন? অনেক কাজ করার সুযোগ পেয়েছি, সেটা প্রফেশনাল থিয়েটারটা করার পিছনেই, মানে যে নাম্বার অফ প্রোডাকশনস বা এবং নাম্বার অফ পারফরমেন্সেস যেটা হয়েছে এটা অনেক বেশি, যার কারণে ওখানে প্রাপ্তিও বেশি, সেই তুলনায় চলচ্চিত্রে অনেক কম। টেলিভিশনে তো অনেক কাজ হয়, টেলিভিশনের মানে টেলিভিশন আমি একটা কথা খুব বলি যে টেলিভিশনে আসবার পরে উপার্জন বেড়েছে, অর্জন কমেছে। তো উপার্জনটা অনেক আসে, অর্জনটা টেলিভিশন অনেক কম। আবার চলচ্চিত্র এ নিয়ে 6টা করেছি, তো লাস্ট ছবিরতে অর্জনটা আবার বেশি, কারণ ওই চরিত্রটা গহীন বালুচর অনেক দর্শক পছন্দ করেছে এবং চলচ্চিত্রের মধ্যে ওই চরিত্রটা অনেক মানুষ পছন্দ করেছে। বিজ্ঞাপনে আসলে আনন্দ পাইনি, তো ওখানে আসলে অ্যাক্টিংয়ের সুযোগটা অনেক বেশি থাকে, কিন্তু তারপরেও ওই মজাটা, কারণ ওইটা অনেক বেশি ক্লায়েন্ট সার্ভিস, যেটার জন্য আসলে মনে হয় না যে আমরা বা আমি, মানে এত বেশি ক্লায়েন্ট সার্ভিস, মানে শিল্প পারপাস সার্ভ করার জন্য কিনা আমি জানি না আসলে, মানে এটা আমার কাছে খুব কঠিন লাগে। ভক্তের কোনো বিশেষ কোনো পাগলামি আছে যেটা আজকে আমাদেরকে ডিসক্লোজ করবেন? দুই রকম পাগল আছে কিন্তু আমাদের। দীপা খন্দকার, দীপার ছেলে, ও ভক্ত, কিন্তু একটু এটা পাগলামি, অনেক সময় খেতে চাইতো না, দীপা কল করতো, সাদ ভাই আপনি বলে দেন, তখন আমি ফোনে বলতাম আমি বাহাদুর কী করছো, তুমি কেমন আছো, খাচ্ছ কী দিয়ে খাচ্ছ, খাও, ও খেয়ে নিত লিটারেলি। এবং অনেক দিন আছে এরকম অনেক গার্জিয়ান কল করে তার শিশুকে খাওয়ায়, এটা এক ধরনের পাগল আমার কাছে মনে হয়। আর এক দর্শক, আমি তখন ABC রেডিওতে শো করি আরজে হিসেবে, ও তখন আমার ভক্ত ছিল, আরজে সাদতের ভক্ত ছিল, কথা বন্ধু সাদতের ভক্ত, ও দেখা করতে চলে এসেছিল, তখন আমি খুব ইন্টারেস্ট নিই, যেহেতু সে তখন আমাকে চেহারায় চেনে না কণ্ঠে চেনে, আমি রিসেপশনে বলেছিলাম আমি যখন বের হয়ে যাব আমাকে তোমরা সালামও দিবে না, বাইও বলবে না, আর আমার নাম ধরে ডাকবেও না,
তখন আমি ওর সামনে দিয়ে চলে গিয়েছিলাম, ওর পাগলামিটা না বাড়ত। মানে আপনি জাদু জানেন সত্যি সত্যি। আমরা দুই জাদুকর আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে রাত বিরাতে, আবার দেখা হবে কখনো না কখনো। আর আমি আমার বড় ভাইয়ের কাছে, বন্ধুর কাছে এখন একটা আবদার করব, সেটা হচ্ছে যে এই সুন্দর সময়ে সোডিয়াম বাতির নিচে বসে এই আমাদের যা গলা আছে সেই গলাতেই যদি একটা গান হয় মন্দ হবে না। আপনার ওই গানটাই ধরেন, নৌকা বাইচের গানটা না? হ্যাঁ হ্যাঁ, নৌকা বাইচের গানটা ওইটা ধরেন। কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল পরে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, চন্দ্র সূর্য বান্দায় আসে নাওয়েরি আগায়, চন্দ্র সূর্য বান্দায় আসে নাওয়েরি আগায়, দূরবীনে দেখি আহ পথ মাঝি মাল্লাহায়, দূরবীনে দেখি আহ পথ মাঝি মাল্লাহায়, ঝিলমিল ঝিলমিল করে